সিন্ডিকেট চোরকির প্রযোজনায় রেদা ট্রনি মানে চোরকির প্রযোজনায় পরিচালনায় শিয়াব শাইনের অসাধারণ একটা ওয়েব সিরিজ। অভিনয় ছিল আরফান নিশ্ব, নাসিফা তুশি, তাসলিম ফাদানা, সতেবাদের, তারপরে মানে ভালো ভালো লিজেন্ড অভিনেতারা অভিনেত্রীরা ছিল। দেখলে আপনারা বুঝতে পারবেন চোরকি ওটি প্ল্যাটফর্মে আসেন, যারা এখনো দেখেনি তাদেরকে বলবো দেখে আসেন। খুব সুন্দর একটা মানে ওয়েব সিরিজ, কাহিনীটা অসাধারণ। আর আরফান নিশোর যে লুক বলেন, ছোট ছোট চুল বা ওর অভিনয় আপনারা জানবেন, একটু মানে কম কথা বলে মনে হবে যেন প্রতিবন্ধী। এই প্রতিবন্ধী আরো আর একটা মেন হলেন নাসিরুদ্দিন শাহ, দেখলে অবাক হয়ে যাবেন যে লা প্রথম প্রথম ওকে দেখাই চুল কম এদের দেখায় মনে হবে যেন কিরা, কিন্তু লাস্টে যখন তাসকিন ফানের সত্যবাদে ওর কাছে যায় অ্যালেন সবন বলছে কতবার কত চেষ্টা করলাম নিজেকে লোকাগার জন্য কিন্তু পারলাম না। ওয়েব সিরিজটা দেখলে বুঝতে পারবেন যে কি অসাধারণ কাহিনী নির্ভর বা আছে এক দুই তিন চার পাঁচ পার্টের ছয় পার্টের আছে, মানে জন্য অসাধারণ একটা ওয়েব সিরিজ। এটা সম্পর্ক আছে আপনারা জান এর সাথে অ্যালেন স্বপনে, বা সামনে আরো শুনছে যে সিন্ডিকেট টু হবে, দেখলে বুঝতে পারবেন যে কি অসাধারণ একটা ওয়েব সিরিজ বানিয়েছে শিয়াব শাইন। শিয়াব শাইনের সাথে আপনার নিশ্চয়ই আগে অনেক কাজ করেছে, বা সামনে শুনছে আরো হবে, বা মরিচিকার বলে মরিচিকা নিয়েও কথা হবে। তা ওয়েব সিরিজটার এক জায়গায় দেখবেন আরফান নিশো মোটরসাইকেল দিয়ে আসে, তো পয়সা গাড়ি বেশ মানে মানুষকে তাক আছে, বা নাসিফা তুশির কাছে দেখবেন একবার আরফান নিশো আসবে এই কথা বলার জন্য, সে কথা বলবে না, সেখানে সে একটু সমস্যার মধ্যে পড়েছে। তো এই সিনগুলো দেখলে বুঝতে পারবেন। তারপরে এক জায়গায় বসে ও মানে আরফান নিশো ওকে ভালোবাসে, কাকে? নাসিফা তুশিকে, কিন্তু একটু সমস্যার মধ্যে আছে ফাইল দিয়ে যে একটা ব্যাংকে চাকরি করতো, তো ওই ফাইলটা নিয়ে একটু সমস্যা ছিল। তাই সিনগুলো দেখলে বুঝতে পারবেন যে কি সুন্দর অভিনয় করেছে এই যে সিন্ডিকেটে চোরকিদের ওয়েব সিরিজটা, মানে অসাধারণ। আমার আমি তো ফার্স্ট প্রথম দিনই দেখি, তা যারা আমার ইউটিউব চ্যানেলে দেখছেন এই ওয়েব সিরিজটা দেখলে বুঝতে পারবেন যে কি সুন্দর ওয়েব সিরিজ। মানে কাহিনী আরফান সময় নাসিপাতুসবে সত্যবাদেব বলেন, তাসরিন ফারানা বলেন, বা এই এই নাসিরুদ্দিন শাহ বলেন, বা যারা অভিনয় করেছে অসাধারণ। মানে এক জায়গায় দেখবেন না আরফান নিশোকে না তাসরিন ফারানাকে গুলি করে মেরে দিয়েছে, মানে ডাইরেক্ট মাথায় এলেন স্বপন মানে নাসিরুদ্দিন শাহ। তারপরে আরেক জায়গায় দেখবেন পানিতে মারছে আরফান নিশোকে, মেরে ফেলে দিলে আগুন মায়ের পা মুখে ফুকে রক্ত, কিন্তু পরে দেখা যাচ্ছে আরফান নিশো বেঁচে আছে। কাহিনী বোঝা যাচ্ছে যে সিন্ডিকেট টু হবে, শোনা যাচ্ছে সামনেই নাকি সিন্ডিকেটের আছে শুটিং শুরু হবে, তা বোঝা যায় যে সিন্ডিকেট কি অসাধারণ। বা এই সিনেমাটা ব্যাংক মানে টাকা, কিন্তু নাসিফা তুশি এমন করে থাকে প্রথম থেকে মরা রাখবে, নাসিফা তুশি ছাদের উপর থেকে পড়ে যায় কিন্তু ওকে মারা হয়েছে কি মারা হয়নি তার জন্য প্রথমে আরফান নিশোকে পুলিশ ধরে নিয়ে যায়, কিন্তু ওনাদের বসের নাসিফা তুশিদের ওখানে ও নিয়ে গিয়ে ও বেঁচে আনে। তারপর ও অনেকবার চেষ্টা করে এই কিভাবে করবো, কিন্তু পরে অ্যালেন স্বপনের কাছে যায়। তা কাহিনী দেখলে বুঝতে পারবেন যে কি সুন্দর অভিনয়, অভিনয় দেখলে আপনি বলবেন যে ইয়েস আরফান নিশো অভিনয়ের জাত অভিনেতা। কাহিনীটা মূলত সিন্ডিকেট কিভাবে সিন্ডিকেট করে, সিন্ডিকেটটা দেখলে বুঝতে পারবেন। আরফান নিশোর অভিনয় মানে অসাধারণ, এক্সিলেন্ট। ওয়েব সিরিজটা চোরকির ওটি প্ল্যাটফর্মে আসেন, যারা এখন আপনারা দেখেন নাই তাদেরকে বলবো দেখেন। 2022 সালে কুরবান ঈদের সময় মনে হয় রিলিজ হয়েছিল সম্ভবত। সিনটা দেখলে বুঝতে পারবেন যে অসাধারণ ওয়েব সিরিজ। আরফান নিশো, নাসিফা তুশি, তাসরিন খান সত্যবাদে বা নাসিরুদ্দিন শাহর অসাধারণ অভিনয়ে এই একটা, এবং ওয়েব সিরিজটা আপনারা জানেন রেকর্ড পরিমাণের আছে, একটা মিলিয়ন আছে সাবস্ক্রাইব হয়েছিল এই এই সিন্ডিকেট এইটাই। মানে আরফান নিশো, যারা আরফান নিশো ভক্ত, আমি নিজে আরফান নিশো ভক্ত, তা আপনাদেরকে বলবো অবশ্যই আরফান নিশোর এই ওয়েব সিরিজটা দেখবেন, খুব ভালো লাগবে। ওয়েব সিরিজটা অসাধারণ, এক্সেলেন্ট ধারণের একটা ওয়েব সিরিজ, মানে খুব সুন্দর প্রকৃতির একটা।